বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعث فينا رحمة للعالمين عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد شو بيادر যে প্রান্তে বসে টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা আমাদের এই সুন্দর আয়োজনে আপনাদের সবাইকে নিয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসৌল উল্লাহ সাল্লাহু তালাআলি হুসাল্লামের জীবন এক এক করে বিশ্লেষণ করে জানতে চাইব যাতে আমরা সবাই মিলে ইমান এনে বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে যথা অনুসরণ করতে পারি কেবল মোহাম্মদুর রসৌল সাল্লাহকে বন্ধুগণ আমরা জানতে চাচ্ছিলাম যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবন আমরা জানব যার জীবনে প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য অনুসরণে আদিষ্ট হয়েছে আমরা আল্লাহ সফা আনাহ কোরআন আল কেরিমে তার বেপারে কি কি বলেছেন একুশ নাম্বার সোড়া নাম হল আল আম্বিয়া অর্থাৎ নবীগণ আর এই সুরারই একশো সাত নাম্বার আয়াতে আব্বাস ভা না

লে লা আলা মিন জগৎ সমূহের জন্যে আল্লাহ সোফান হুত হাবিবকে জগৎ সমূহের জন্যে রহমত করে পাঠালেন এ আয়াতের তেলাওয়াত শুনলে অর্থটি বুঝলে নিঃসন্দেহে হৃদয় আর মন আরো বেশি উতালা হয় ওঠে সমৃদ্ধ হয়ে ওঠে মাহ্মদুল্লাসুলল্লাহ সাল্লাল্লাহতাল আলি জীবন জীবনযাত্রী জানতে আর অনুসরণ করতে প্রত্যেকটি মানুষের মধ্যে উদ্গ্রেগ আর উৎকণ্ঠা শুধু তাই না আকাঙ্ক্ষা আর আগ্রহের সৃষ্টি হয় উচ্ছ্বাস আর উৎকণ্ঠা এই জন্যই যে কতটুকু করতে পারবো তার অনুসরণ আর আবেগ আর ভালোবাসা এই জন্যে যে আমি করবো আমরা যদি প্রশ্ন করতে চাই যে রাহমত কাকে বলে তাহলে আল কোরআন ও বাদ ও বাদি মেরে ব্যাখ্যা করে আল্লাহ আলা রাহমাতুল এর ব্যাখ্যা করতে গিয়ে আমাদেরকে সুরাইবানী ইসরাইলে নিজে একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াতে তিনি রাহমতের ব্যাখ্যা করেছেন আর এই দোয়া হলো মা বাবার জন্যে সন্তানের দোয়া রব্বুল আলমী নিজে শিখিয়েছেন সন্তান তার মা বাবার জন্য কি দোয়া করবে আর লাদেশ করে বলেছেন ও সন্তান তুমি বলো তোমার মা বাবার জন্যে রায় আমার রব আমার মা বাবার প্রতি হং করো। যেমনটা তারা আমাকে লালন পালন করেছেন বাচ্চাকালে রহমের সাথে আমি যখন ছোট্ট ছিলাম শিশু ছিলাম নবজাতক ছিলাম তখন লালন পালন করতে গিয়ে যেমনটা রহম তারা আমার প্রতি করেছেন ঠিক এমনি তুমি আমার মা বাবার প্রতি রহম করো ইয়াতে রাহমতের ব্যাখ্যা দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন আল্লাহ আল্লাহু আর তাকে বাচ্চাকালে আমরা প্রস্রাব করেছি পায়খানা করেছি চিৎকার করে কেঁদেছি মা বাবা এই জন্য শাস্তি দেয় নাই ফেলে দেয় নাই হয়তো মা বাবা একটি কথা বলেছে ডাক দিয়েছে আসতে হয়তো কিছু দিতে বলেছে দেই নাই দৌড়ে পালিয়েছি যতটা দুষ্টামি করেছি তত বেশি শাসন না করে তার চেয়ে বেশি আদর আর সোহাগ আর ভালোবাসার আমাদের আমাদেরকে লালন পালন করেছে একটু চিন্তা করে দেখুন না আর অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে ভালোবাসা দেয়া তার নাম হেমাত আর এমনটা যিনি করেন তিনি রাহিম রব্বুল আলমিন তাই রাহিম রাহমান এবং রাহিম আর যিনি রাহমান এবং রাহিম তিনি তার হাবিবকে রাহমত করে পাঠিয়েছেন কারণ তিনি পৃথিবীতে এসেছেন আমাদের নিরাপত্তার জন্য আমাদের জন্য সুপারিশকারী হিসেবে উভয় জগতে শুধু তাই না রব্বুল আলমিন নিজে কোরআন করিমে বলেছেন নবিহে আমি শাস্তি দেব না তোমার জাতিকে যতক্ষণ তুমি তাদের মধ্যে রয়েছ ও তুমি তাদের মধ্যে রয়েছে আর তাই এজন্য আমি শাস্তি দেব না সুবহানাল্লাহ তার হাবীবকে তাই করে জগৎ সমূহের জন্য আর এটা বারবার তার জীবনে প্রতিফলিত হয়েছে তাই ফের ময়দানে উহুদের যুদ্ধে মক্কা বিজয়ের দিনে প্রত্যেকটি অবস্থানে চরম শত্রুকে সাহায্য করার সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে রাসুল আল তাল আলী হোসেন কেবল ক্ষমা করেছেন ভালোবাসা দেখিয়েছেন বন্ধু তার কারণ তিনি রাহমাত জগৎ সমূহের জন্য রাহমাত সুতরাং তার জীবন জানবো না কার জীবন জানবো তার জীবন বুঝবো না কার জীবন বুঝবো আর হ্যাঁ তাকে তো অনুসরণ করতেই হবে রব্বুল আলমিন তৌফিক দিয়ে ধন্য করুন আমিন তারপর যদি আমরা দেখি কোরআন আল করিমের তেত্রিশ নম্বর সোরা নাম হলো আল্লাহ এর একুশ নম্বর আয়াত আলী করিমাতে আল্লাহ সুফান ঘোষণা করছেন أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الْآخِرَ وذكر الله كثيرا رب العمين كرش لقد كان لكم نشتوي تماما دير جون في رسول الله تماما دير رسول رجيبوني وطت محمد بن عبد الله صلى الله عليه وسلم رجيبوني أسوة حسنة উত্তম আদর্শ কার জন্য লিমান কানাই যে চায় আল্লাহ সুবাহ আলাকে ওয়ালিয়াউম আল্লাহ খেরা আর যে পরকালের কঠিন দিবসে নিজের বিজয়টা নিশ্চিত করতে চায় আল্লাহর অনুগ্রহ পেয়ে ধন্য হতে চায় জান্নাতি হতে চায় তিন নম্বর ওয়াজা আল্লাহ কাসিরা আর যে জীবনের প্রতি মুহূর্তে বেশি বেশি জিকির করতে চায় আল্লাহ সুফান সুতরাং আল্লাহান নিজে তার হাবিবকে পরিচয় করালেন তার রসুল হিসেবে জীবনের যে অংশটুকু এর মধ্যেই রয়েছে যে আল্লাহকে চায় যে পরকাল চায় যে সবচেয়ে বেশি জিকির করতে চায় আল্লাহ সুফানাহুয়া তাআলা তার জন্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি কেবল আল্লাহ আল্লাহানুয়া তাআলাকেই চাই তাই আমার জীবন অনুসরণ করতে হবে কেবল মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামকে আমি কেবল পরকাল চাই ওয়ালিয়াও মাল আফের প্রত্যেকটি বিষয়ে পরকালকে অগ্রগণ্য করি তাহলে আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে কেবল ইহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে ওয়াজাকার আল্লাহ কাসিরা এবং আল্লাহ সোহান তারা জিকির বেশি বেশি করতে চাই তাহলে অবশ্যই আমাকে অনুসরণ করতে কেবল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালী ওসাল্লাম এই তিনটি বিষয় যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখুন লিমান কান আয়ারজুল্লাহ যে আল্লাহ সোহান আল্লাহর বান্দাদের মধ্যে এমন অনেক রয়েছে যে তার নিজের সব কিছুকে সপর্দ করে দিয়েছে রব্বুল আলমিনের কাছে আল্লাহ সুফহানাহ আলার কাছে আর আল্লাহ সুফহানাহ তালা নিজেকে এক শতভাগ সুফর্দ করে দেয়ার নামি মুসলিম আত্মসমর্পণকারী যে নিজেকে রব্বুল আলমিন সমর্পণ করে দেয় তো আল্লাহ সুফহানাহ তালার কাছে এক শতভাগ সমর্পণ করার জন্য উত্তম আদর্শ মোহাম্মদ রসুল্লাহ তা তালা আলী ওসাল অন্য কোনো মত পথ কিছুই নাই আর রব্বুল আলমিনকে পাওয়ার জন্যে তার কাছে সমর্পিত হওয়ার জন্যে অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো জীবিত মৃত ব্যক্তির অনুসরণ না কেবল মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হোসলিম দুই নম্বর কলিয়মাল আখেরা জীবনের প্রত্যেকটি মুহূর্তে পরকালকে অগ্রগণ্য যে ব্যক্তি করে পরকালের চেতনা নিয়ে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মুহূর্তগুলোকে হিসাব কষে অতিবাহিত যে করে তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উত্তম আদর্শ আর তিন নম্বর আল্লাহর দিকির করা কোরআন আনাল করিমি দিকরুন শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে এক নম্বর জ্ঞান চর্চা অর্থে দুই নম্বর রব্বুল আলমিন এর আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকা অর্থে আর তিন নম্বর সত্যি অর্থবোধক শব্দ উচ্চারণ যার নাম জিকির যেমন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ এই যে বিধিবদ্ধ শব্দগুলোর উচ্চারণ করা এই ক্ষেত্রে এটার নাম জিকের তো অজাকার আল্লাহ কাসিয়ারা যে বেশি জ্ঞান চর্চা করতে চায় যে আল্লাহর আদেশ পালন করতে চায় নিষেধ থেকে বেঁচে থাকতে চায় যে কেবলই আল্লাহ অব্বাহ জিকির করতে চায় শব্দ অর্থবোধক শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহ আল্লাহিয়া এবার বন্ধু চিন্তা করুন জীবনের যে কোনো অধ্যায়ে আপনি কেবল আল্লাহকে চান কেবল পরকালকে অগ্রগণ্য করেন কেবলই সবসময় জিকির করতে চান একমাত্র মডেল আপনার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তি দিচ্ছেন আমাদের সে পরিচয় করিয়ে দিচ্ছেন এই কথাটি স্বয়ং আরশ আযীমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লামের কোরআন আল কারীমে বর্ণিত এই পরিচয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি তবে একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি এখন ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন

রবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা শুহাইব বিন সিনান আর-রুমী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত মুমিনের প্রতিটি কাজই তার জন্য মঙ্গলময় এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য তার সচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কর তার ওপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ কর মুসলিম চতুর্থ খণ্ড মন গলানো অধ্যায় হাতীর সংখ্যা সাত হাজার কোথা থেকে কার মাধ্যমে মহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছে যে জন্য ব্যবহার করেছিলেন সেজন্য ব্যবহার করতে হবে কার দার

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম আল্লাহ কোরআন আল করিমের তেত্রিশ নম্বর সোরা আল আহজাব এর একুশ নম্বর আয়াত আল করিমাতে তার হাবিব এর জীবনে অর্থাৎ মাহমদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রসুল হিসেবে যে জীবন চল্লিশ বছর বয়স থেকে নিয়ে তেষট্টি বছরের জীবনে এই তেইশ বছর জীবনে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্যে যে الله سبحانه وتعالى كجاي جاء رب العالمين كتاة. الله واليوم الآخر ابن جي جاء الله كجاي جاء كجاي وذكر الله كثيرا ابن الله سبحانه وتعالى أني بشي ذكين أمي الله سبحانه وتعالى كي جاة. تاي أمر جيبون محمد رسول الله صلى الله عليه وسلم. كي. أمي كيقول পরকাল চাই ওয়ালিয়াউম আল আখের প্রত্যেকটি বিষয়ে পরকালকে অগ্রগণ্য করি তাহলেও আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে কেবল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে ওয়াজাকার আল্লাহ কাসিরা এবং আল্লাহ সোহান তারা জিকির বেশি বেশি করতে চাই তাহলে অবশ্যই আমাকে অনুসরণ করতে কেবল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম এই তিনটি বিষয় যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখুন লিমান কান আয়ারজুল্লাহ যে আল্লাহ সোহান আল্লাহর বান্দাদের মধ্যে এমন অনেক রয়েছে যে তার নিজের সব কিছুকে সপর্দ করে দিয়েছে রব্বুল আলমিনের কাছে আল্লাহ সুফহানাহ তালার কাছে আর আল্লাহ সুফহানাহ তালা নিজেকে এক শতভাগ সুফর্দ করে দেয়ার নামি মুসলিম আত্মসমর্পণকারী যে নিজেকে রব্বুল কাছে সমর্পণ করে দেয় তো আল্লাহ সুফহানাহ তালার কাছে এক শতভাগ সমর্পণ করার জন্য উত্তম আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল অন্য কোনো মত পথ কিছুই নাই আর রব্বুল আলমিনকে পাওয়ার জন্য তার কাছে সমর্পিত হওয়ার জন্য অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো জীবিত মৃত ব্যক্তির অনুসরণ না কেবল মোহাম্মদুর রসুল্লাহ সাল তালা আলী হোসাল্লাম দুই নম্বর কলিয়মাল আখেরা জীবনের প্রত্যেকটি মুহূর্তে পরকালকে অগ্রগণ্য যে ব্যক্তি করে পরকালের চেতনা নিয়ে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মুহূর্তগুলোকে হিসাব কষে অতিবাহিত যে করে তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উত্তম আদর্শ আর তিন নম্বর ওয়াজাকার আল্লাহ কাতিয়া আল্লাহর দিকির করা শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে এক নম্বর জ্ঞান চর্চা অর্থে দুই নম্বর রব্বুল আলমী এর আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকা অর্থে আর তিন নম্বর সত্যি অর্থবোধক শব্দ উচ্চারণ যার নাম জিকির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ই এই যে বিধিবদ্ধ শব্দগুলোর উচ্চারণ করা এই ক্ষেত্রে এটার নাম জিকের তো অজাকার আল্লাহ হকাসিয়ারা যে বেশি জ্ঞান চর্চা করতে চায় যে আল্লাহর আদেশ পালন করতে চায় নিষেধ থেকে বেঁচে থাকতে চায় যে কেবলই আল্লাহ অবাহার জিকির করতে চায় শব্দ অর্থবোধক শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহ এবার বন্ধু চিন্তা করুন জীবনের যে কোনো অধ্যায়ে আপনি কেবল আল্লাহকে চান কেবল পরকালকে অগ্রগণ্য করেন কেবলই সবসময় জিকির করতে চান একমাত্র মডেল আপনার জন্য মোহাম্মদর রসুল্লাহ সাল্লাম সাক্ষী দিচ্ছেন আমাদের সে পরিচয় করিয়ে দিচ্ছেন এই কথাটি স্বয়ং আর সে আজিমের মালিক আল্লাহ সুতরাং তার জীবন জানবো না কেন অবশ্যই জানতে হবে তারই জীবন বুঝতে হবে তারই জীবন কারণ আমরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে তাকে অনুসরণ করব বন্ধুগণ অন্তত এই একটি কথাও যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের মধ্যে এত মত পদ বিভ্রান্তি ছড়াতে পারতো না বিভিন্ন ব্যক্তি আর গোষ্ঠী বিভিন্ন ধরনের তত্ত্ব উপাত্ত আর তরিকা নিয়ে আসতে পারত না কারণ বন্ধু সব কিছু রব্বুল আলমিন খুলে খুলে করি কেন বলেছেন আর তা আমাদের সামনে স্পষ্ট করেছেন নিজের জীবনে বাস্তবায়ন করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম সুতরাং রসুল আমাদের জন্য একমাত্র আদর্শ আর তাই তার জীবনকে জানতে হবে আমাদের প্রত্যেককে আর এই জন্য আমাদের উদ্যোগ রব্বুল আলমিন কবুল করুন বন্ধুগণ আমিন বন্ধুগণ এবার যদি আসি

ওয়াকিন রসুল আল্লাহ বরং তিনি হলেন আল্লাহ সুভানবতার রসুল ওয়াখতমান বিগিন এবং তিনি সর্বশেষ নবী নবুওতেব সর্বশেষ মুহূর্তি পরিচয় করেছেন আল্লাহ এই আয়াতের দুইটি অংশ প্রথম অংশ হল রসুল সাল্লাহ আলী হুসুমকরাব্দুল আল আমিন আমাদের কারো পিতানহন বলে পরিচয় করিয়েছেন মা কানা মোহাম্মদুন আবা আহাদিব মিররিজা আলিকম তোমাদের মধ্যে কোনো পুরুষদের পিতা নয় এর ব্যাখ্যা করতে মোফসেন কেরাম বলেছেন শাহিনের বাস্তবতায় যে আল্লাহ প্রিয়তম হাবিব সফান জায়েদকে নিজের পুত্র বলে নবু লাভের আগে মক্কি জীবনে ঘোষণা করেছিলেন তিনিও তাকে আব্বা বলে ডাকতেন কিন্তু তিনি পালক পুত্র রব্বুল এই বিধান ঘোষণা করলেন পালক পুত্র কখনো ঔরসজাত সন্তান হয় না আর পালক পুত্র কখনো পালক পালালন পালন কারি পুরুষকে পিতা ডাকতে পারে না কথার কথা বলতে পারে কিন্তু আসল পিতা হয়ে যায় না কঠিন ভাষায় তা শরীয়তের বিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নাজিল করে দিলেন শুধু তাই না মোহাম্মদুর রসুল্লাহ আল আলহিহি সন্তান সন্তানগণ তাকে আব্বা বলে ডাকতেন না ডাকতেন রসুল ইয়সুল্লাহ রসুলের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে সম্পর্কীয় অভিধায় অভিহিত করতেন না কারণ কোরআন আল কেন এবার অন্যায় তেরব্বুল সুন্দর করে বলেছেন রসুল সাল্লা আসলামকে তোমরা পরস্পর পরস্পর যেভাবে আহ্বান করো ডাকো সম্পর্কীয় করে ঠিক ওইভাবে এটা বরং তিনি আল্লাহ রসুল তাকে রসুল বলে ডাকতে হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তারা সর্বক্ষেত্রে রসুল উল্লাহ পরিচয় করেন আল্লাহ সুবাহ সমাজে বহিষ প্রকাশিত জীবন এবং ভিতরের জীবন এক এবং অভিন্ন তার জীবনের কোন অংশই মানুষের কাছে গোপন নেই সব প্রকাশিত আর প্রচারিত সুতরাং তার জীবন জানব না কার জীবন জানব বন্ধু দুই নাম্বার ওয়াখা তামান আর মুহদ বিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লাম সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ নবী নবৌ পরিসমাপ্ত হয়ে গিয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লামের মাধ্যমে তিনি বলেছেন নবুয়তের বিশাল প্রাসাদের সর্বশেষ ইট হলাম আমি আমার দ্বারা নবৌতের প্রাসাদ কমপ্লিট হয়ে গিয়েছে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে নব্বুল পরিসমাপ্তির শিল শিলমোহর করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তাল আলী ওসাল্লামকে সুতরাং তারপরে আর কোনো নবী আসবেন না কোন রসুল আসবেন না তাই আমরা সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আসবে রুম্মাদ আমাদেরকে তাই জানতে হবে আমাদের প্রিয়তম হাবিবের জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি অধ্যায় এবার মাহম্মদুর রুসুল্লাহ সাল্লাল্লাহ আসির জীবন আমরা জানবো যদি আরো জানতে চাই কর আন আল কেরিমের আলমিন কি বলে তাকে আরো পরিচয় করিয়েছেন তাহলে শুনুন কর আন আল কেরিবের এই তেত্রিশ নম্বর সোরা আল আহজাব এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত আত আলকেরি আল্লাহ অব্যাস ভা নাহ তাহলে স্বাদ করছেনবি ইউ ইন না অর সাল্নক ওয়া মুবাশশরা ওয়া নাযীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবীবকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যি হে আমার নবী মারিফা করে আলিফ লাম দিয়ে রব্বুল ডেকেছেন শুধু তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার অতি প্রিয় অতি আপন অতি পরিচিত এটা নির্দেশ করতে গিয়ে আহওয়ান বাচক শব্দের পরে আয়ুন অব্যয় দিয়েছেন তারপরে আবার আলিফ লাম দিয়ে মারিফা করে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যি হে আমার পরিচিত আপন প্রিয়তম নবী ইদ্না আর সাল্নাকা নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান সাক্ষী হিসেবে ওয়া মুবাশীরান এবং সুসংবাদদাতা হিসেবে শুধু তাই না পরবর্তী সিসল্লিশ নম্বর আয়াতে একই সোরা তেত্রিশ নম্বর সোরা আলহাজাব এর মধ্যে বলেন বলেছেন ওদা আয়ান ইলাল্লাহীদনিহি ওয়া সেরা জামানিয়া ওদায় আয়ান এবং আহ্বানকারী হিসেবে ইলাল্লাহি আল্লাহ সুফানার দিকে বিদি তারি আদেশে ওয়া সেরাজান এবং আলোকবর্তিকা মুনিরান উজ্জ্বল সুরতুল আহজাবের পঁয়তাল্লিশ এবং নম্বর আয়াত আল ক্যারিমাত আলমিন তার হাবিবকে পাঁচটি মৌলিক গুণে পরিচয় করেন আমাদের সামনে এক নম্বর শাহিদান সাক্ষী হিসেবে দুই নম্বর ওয়া মুবাসির সুসংবাদদাতা হিসেবে ونذيراً أبن باي بردشان كاري هشابي إن أرسلناك شاهداً ومبشراً ونذيراً شكي شوشان بردتا باي بردشان كاري وداعياً إلى الله بإذنه أبن الله سبحانه وتعالى ديك عهبان كاري عد قمتم سراجاً منيراً وجول على كبرتك وديكم এই যে পাঁচটি গুণ রব্বুল আরবিন পরিচয় করালেন মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এই পাঁচটি গুণের প্রত্যেকটি আমাদের জন্য আমাদেরই প্রয়োজন আর আমাদের নিজেদেরই প্রয়োজন পূর্ণ করার জন্য জানতে হবে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওসাল্লামকে কারণ আমরা যদি চাই আমাদের জীবনে একজন সাক্ষী আমরা যদি আমাদের জীবনে সুসংবাদদাতা চাই আমরা যদি আমাদের জীবনে ভয় প্রদর্শন করে চাই আমরা যদি আমাদের জীবনে রব্বুল আলমিনের দিকে আহ্বানকারীকে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে সে রজ বাতি মুনির আলোকবর্তিকা উজ্জ্বল আলোকবর্তিকা যদি পেতে চাই তাহলে যেতে হবে দরবারে নববীতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও কাছে সুতরাং বন্ধু আমাদের প্রত্যেকের জন্যে প্রয়োজন উজ্জ্বল আলোকবর্তিকা প্রয়োজন আল্লাহর দিকে আহ্বানকারী প্রয়োজন ভয় প্রদর্শনকারী ভয় সুসংবাদ দানকারী এবং প্রয়োজন সাক্ষীর আর এই প্রত্যেকটি আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন আরব্বুল আলমিন্দার হাবিবকে এই গুণগুলো দিয়ে ধন্য করেছেন রসুল সের এই সবগুলো গুণ জানতে হবে নিজের প্রয়োজনে নিজের কল্যাণে যা পরিচয় করাছেন আমাদেরই স্রষ্টা দাস ভান বন্ধু তাই আমাদেরই আয়োজন আমরা জানবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামকে আমাদের নিজেদের সাক্ষী হিসেবে থেকে পাওয়ার জন্যে আমাদেরকে সুসংবাদ দারি হিসেবে থেকে পাওয়ার জন্যে আমাদেরকে ভয় প্রদর্শনকারী হিসেবে তাকে পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ আহ্বানকারী হিসেবে পাওয়ার জন্যে এবং উজ্জ্বল আলোকবর্তীকে হিসেবে পাওয়ার জন্যে আমাদের সকলের জীবনে তার হাবিবকে এই পাঁচটি মৌলিক গুণে আবিষ্কার করার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন আমিনামালিক Marriage or divorce, solution or problem, heaven or hell. Uh, there is a you choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎকার নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোন কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় কোরআন এটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের, মহাবিশ্বয়, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেন। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়